পুলিশের খাতায় সে কথাটা লাল কালি দিয়ে লেখা আছে বাবুরা। তাই সবাই শান্ত হয়ে বসুন, আরামসে মুজরো দেখুন। আর এখানে চম্পা বাইয়ের মুজরো হবে, চম্পা বাই। চম্পা বাইয়ের নাচ গানে রঙিন মাই ফেলে আপনাদের খুলে যায় আগুন জ্বালিয়ে দেবে বাবুরা। হ্যাঁ হ্যাঁ বাবুরা, পয়সা ভেটো তোমার দেখো।
আমি কিছুতে বুঝতে পারছি না, সেটা আমার গানের জন্য না আমার এই টাটকা সাজানো শরীরটার জন্য। শুধু গান শুনতে হবে, রেডিও কিংবা ক্যাসেটে তো শোনা যায় চম্পাবাই, এখানে তো তোমাদের রোগটাই আসল জিনিস। আরে তাহলে আর দেরি করছেন কেন, এই রসের আসলে রোগের আগুনটা নেমে যাওয়ার আগে আরে দাম লাগান বাবুরা, দাম লাগান, এই চম্পাবাই আজ নিরাম হবে। আরে কত টাকা দিয়ে চম্পাবাইকে কিনবেন বলুন? আর আগে বলো তো মা, তুমি কি না বাইরে থেকে তোমার নাম কি? আরে কত টাকা দিয়ে কিনবেন? 20,000, 30,000, 50,000? আরে মাল দেখি আপনাদের জিবে জল আসছে না, আরে লজ্জা পাবেন না বাবু, লজ্জা পাবেন না। আরে দেখুন না আমাকে ভালো করে দেখুন, কত টাকা দিয়ে আপনি আমার এই শরীরটাকে কিনবেন? আরে দাম টাকা দাম দাম দাম, এই পাগলে 20,000, এই পাগলে যে মানুষ চিনলি না 50,000। তারপর রাতের অন্ধকারে
স্যার, আমি আপনি সব ব্যাপারটা বুঝিয়ে বলছি। তোমার মতো মিথ্যা দিচ্ছ ছোটকে আমি আর কোনো সুযোগ দেবো না। তারা কোথায় না গেলে দারোয়ান দেখে খায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। বিশ্বাস করুন স্যার, আমি হয়তো আপনাকে মুক্তিপত্র দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না। আমি আপনাকে চাইনি, ক্ষতি করতে চাওনি। দিনের পর দিন তুমি মিথ্যে পরিচয় দিয়ে আমার মেয়ের সঙ্গে মেলামেশা করেছো। আমি আমি বেশ বুঝতে পারছি তুমি একটা চচ্চর, তুমি একটা চালিয়া। বাবা, তুমি কি বলছো বাবা? তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? কার থেকে বলছো? ও আমার বন্ধু সুভাষ। আমার বন্ধুই নয়, একজন সরকারি অফিসার, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তো আমাদের বাড়ি আত্মীয় হতে পারে না উর্মিলা। তুই তাকে এতদিন ধরে ভালোবেসেছিস, তার ভিত্তির পরিচয়টা তুই জানিস? কেন জানবো না বাবা, কেন জানবো না? ওর বাবা একজন খুব বড় ব্যবসাদার, অনেকদিন হলো ওর মা বাবা দুজনে আমেরিকায় আছে। আমেরিকায় নয় রে, আমেরিকায় নয়, ওরা দুজনে আমাদের পাশের গ্রাম ওই আমনগরের একটা ভাঙ্গা বাড়িতে বাস করে। কি বলছো তুমি বাবা? ঠিকই বলছি। আর ওর বাবা কি করে জানিস? ও নিজে সরকারি অফিসার, ইঞ্জিনিয়ার। ওদের এই এখানকার একটা গোডাউনের সামনে দারোয়ানের চাকরি করে। হতে পারে না, কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না উর্মিলা? দারোয়ানের ছেলে যে ইঞ্জিনিয়ার হতে পারে না, ভারতের সংবিধানে তো এমন কথা লেখা নেই। সংবিধানের বাইরে আরেকটা সামাজিক বিধান আছে, দেবো তো সেইখানে ওই রকমটা বিজ্ঞানীর ছেলে কোনোদিন পা রাখতে পারে না। যাবে না, ও কিছুতেই যাবে না। তুমি যে যাই বলো, আমি বিশ্বাস করি না। বলো সুভাষ, বলো বলো, সত্যি না এসব মিথ্যা? বলো আমাদের শোনা উচিত ছিলে কেন? ইঞ্জিনিয়ার সাহেব হাতে থাকলে তুমি সরকারি সাপ্লাইতে
শাল কাঠের বদলে পাট কাঠিও পাঠাতে পারবে। এই বাধার মূল্য যতদিন সরকারি গোডাউনের দরজায় পাহারায় থাকবে ততদিন সেখানে কোন রকম তোমার কারবার চলবে না। আর ওই ইঞ্জিনিয়ার সাহেবের বাবা হাতে বসে সবজি বেচেছি, ওর মায়ের গয়না বেচি, ওর পরীক্ষার ফিজ জমা দিচ্ছি, তবে না বেটা ইঞ্জিনিয়ার। অন্ধকার কালো চাদরটা পিছনে থাকলে তবেই না ভোরের সূর্যে সংবাদ ঘন্টাই হয়। কি রে বেটা বল, আমাকে তুমি ক্ষমা করো। তার মানে আমি অন্তত এতটুকু লজ্জা পাবো না। তুমি কি করলে মা? আমাদের অনেকে কোনো ক্লাসই নেই, কোনো ক্লাসই জীবনের ক্লাসে আমি ফেল হয়ে গেছি বা অস্বীকার করে কোথাও চলে যাবো না। তুমি বিশ্বাস করো বাবা, বিশ্বাস অবিশ্বাসের বোঝাটা বাড়িয়ে লাভ কি রে বেটা? তাছাড়া আমি তো আর তোর বাপের করছে যে এখানে আছি রে। চিনতেই পারলাম না পাগলা রে, মানুষ চিনলে না তোমাকে আমি ডেকে পাঠিয়েছি, তোমার সাথে অনেক কাজ আছে পাগলা। আমার বাবার আদরের ভাগ্নে কিশোর করে আমার ছাড়া আমার পৃথিবীতে মা বাবা বেড়াই বোনাই জগাই মাথায় কেউ মাথায় আছে এই বাধায় মন্ডল যা বলার আপনি ঝটপট বলে ফেলেন। আমার আমার মেজাজ কিন্তু মানুষ চিনলি না, মেজাজের মাথায় আমি জল ঢালো বাবা, তারপর সব বলেছি। কিন্তু মামা এই আমাদের ব্যবসার কথার মাঝখানে এগুলো কি থাকার কোনো প্রয়োজন একদম না। তবু আমি চলে গেল, এই কাশফোর মানুষটার সঙ্গে একটু সাবধানে কথা বলো কি সত্যা, কারণ উনি শুধু কাশফোর তোমার মতো ফোর্টুয়েন্টি না। তদন্ত কমিশন থেকে যে মা
মালগুলো আমাদের আটকে রেখেছে এই সুভাষের বাবা হচ্ছে সেই গোডাউনের দারোগা। তাই নাকি? দেখো এই কাণ্ড, এখন আমি ভদ্রলোককে বসতে বলিনি, চা পর্যন্ত দিইনি, আর দুদিন পরে উনি হয়তো মিথ্যাবাদী তো আপনার জামাই হওয়ার জন্য লাইন লাগালেও এই ফোর ক্লাস তখন আপনার দেয়াই হবে না বাবু। আপনি ধান্দার কথাটা বলুন, আমি সত্যি কথাটা সোজা ভাবে শুনতে চাই। মানুষ ছিলাম আজকে রাতে গোডাউনটা আবার খুলতে হবে, এই নকল মালগুলো সব বার করবে। হ্যাঁ, তার জন্য আমরা অবশ্যই তোমাকে অনেক অনেক টাকা দেবো, এই আপাতত এই 10,000 টাকা দিয়ে রাখ। আমি কি করবো, আগুন খেলে মানুষ আংরা আগে মাথায় মন্ডল চাষতে পারেন। কথা দেখিয়ে নিজে দাম বাড়াতে চাচ্ছে, তোর সামনে তোর বাপের ইংরেজিতে গালে রে থাকলে কোন অপমানই গায়ে লাগে না। নমস্কার, আইসি মাধাই মন্ডল, PWD গোডাউনের স্যার ওয়ান ফোর্কেল অ্যাসিস্ট্যান্ট। টাকা দিয়ে আমারে কিনতে চাও পাগলা রে? তার জন্য যদি এবারের সঙ্গে সম্পর্কটা, মানে আমি ওই উর্মিলার কথা বলছিলাম আর কি, তাছাড়া আমার দিকটা দুটো ভেবে দেখতে হবে নাকি? ইস, কি জোরে চোরটা মেরেছে! ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, সেই সারা আমি দেখতে বলতে পারছি না। আমি করি 10 বার মাল্টি মিলিয়নার, তাকে দেখলে সবাই উঠতে বসতে সালাম করে, তাকে কিনা একটা সামান্য দারো হয়ে la la la
ইউনি, তাহলে শুনে তোর সাথে আমি চুরি করে প্রেম করি। কি ভালো মুখে হাসি দু চোখে যে যেন ভালোবাসার বাতি তোমায় নিয়ে স্বপ্ন দেখ তোমায় নিয়ে আশা তুমি যে আমার মনে শুধু ভালোবাসা কি ভালো আছে তোমার বলেছিলাম কদিন হলো ছ মাস পেরিয়ে গেল।
বলছি জানো তো, আমার শাশুড়ি না ভীষণ শরীর খারাপ। ওই শুনো, ওই শুনো, ওর মায়ের শাশুড়ি, ওর শাশুড়ি ভীষণ শরীর খারাপ। বলি আমি বলুন ঘরটাকে খালি করে দিয়ে চলে যায়। দু মাসের বাড়ি ভাড়া দিয়ে বাকি আছে বাবা, ও টাকা আগে শোধ করবে তবে বাড়ি থেকে যাবে। তোমাদের দাওয়াত দিতে এলাম কাল রাত্রে আমার বাসায় তোমাদের সবার ঈদের নেমন্ত্রণ। আর এই ছোড়া দেখো সঙ্গে যাবে, তুমি আমি সাত পুরুষ পাশাপাশি বসে আছি তোমাদের ঈদ। ওদের কাছ থেকে পয়সা ঘুষ নিয়ে শুভ
স্যার নিশ্চয়ই পিছন থেকে কলকাঠি নিয়েছে। তুমি কার সম্পর্কে কি বলছো? সুভাষ তোমার একমাত্র ছেলে না? আমি খুড়ো, আমি তোমার এখানে রোজগারটা অনেক বেশি, তাই এখানে আসার জন্য অনেকদিন ধরে সুভাষ দাকে ধরেছিলাম। এতদিনে সে আমার মুখ রেখেছে, বাবাকে কতটি করে সেই জায়গায় পক্ষে নিয়ে এলো, তাতে এই সবই সে তোর মুখ। তাতে কি হয়েছে? কাকা তো এক পয়সা ঘুষ খায় না, ওর মতো ধনিষ্ঠের কাছে এই অফিস ওজার আর বলরামপুর তাই। তবু এত বড় অপমানটা তো কিছুতেই সহ্য করা যায় না। আপোষ
সুগন্ধ তো একবার বাড়িয়েই ছিল গুপুর চাচা, তুই মাসি তুই মাসি শুধু তার আরেক পায়ে লজ্জার বাঁধনটাই খুলে দিয়েছে। এই মাত্র এলে আবার এখনই যাবে করে, যদি পুলিশ যদি ধরিয়ে দেওয়া
করার চেষ্টা করিস তাহলে কাল সূত্র ডোবার আগে আমি লাগিয়ে দেব রে। আমার নাম গলায় ছুরি ধরে জোর করে একটা মেয়েকে ঢুকিয়ে দিয়ে গেল। আচ্ছা কেউ দেখে বলে আমি 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 কি জবাব দেবো?
মানুষের বিচিত্র জীবন প্রবাহের আমরা কিছু বুঝতে পারি না। দোষে সামান্য জ্ঞান নিয়ে তার ভালো তার মন্দির আমরা বিচার করি, পূর্ণিমার অবসর অগ্রবসী আমরা কেন না। আমি হলাম না খেলাস্পোর্ট আমি
তুই তাহলে কিভাবে আমার সাহস পেয়েছিস? আমি যা কিছু পেয়েছি সবই তো তোর কাছ থেকে পেয়েছি রে দাদা। তাহলে বল না, আমি ওদের সরকার বাড়ির অভিযুক্ত রঙটা অস্বীকার করে একটু উদাসীন থাকার চেষ্টা করি, কিন্তু বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস আমার নেই রে বোন। আমার তাহলে ওর মেলার মনে সে বিদ্রোহী বীজ কে বুনেছে সেটা আমি জানতে চাই। ব্যবসা লাল খাতার নিচে চাপা পড়ে গেছে। আমি খাতা বলে তোমাদের সমাজে পরিচয়টা ঠিক করে দিয়েছে, যে পরিচয়ের মানচিত্রে ওই রকম একটা বিক্রির ছেলে কোন জায়গা নেই। কোনদিন পাইনি আজ সুভাষের মতো একটা সুযোগ সন্ধানী ছেলের কথায় ভুলে গিয়ে তুই আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করিস? আপনি উত্তেজিত হবেন না স্যার, আমি উৎপীড়াকে কোনোদিন আপনার মতে যুদ্ধে যেতে বলিনি আর বলবো না। তবে যদি সন্তান থাকে আমি যে কারো কথায় আমার এই মনের পরিবর্তন করব না তার প্রমাণ দিতে আমিও এক্ষুনি তোমার হাত ধরে এই বাড়ি ছেড়ে দেবো। না না, আমি বেঁচে থাকতে পারলে কিছু চাই পারবে না, তাই আমি ঠিক করেছি আগামী সপ্তাহে আমি তোমাদের বিয়ে দেবো। হ্যাঁ রে মা, এই দেখ আমি নিজে পছন্দ করে তোদের বিয়ের টাকা দিয়ে যখন বিছানায় পড়েছিলাম তখনই আমি প্রথম বুঝতে পারলাম মানুষের জীবনে টাকা পয়সা নয়, কাজ নয়, সন্তান সন্ততির প্রতি স্নেহ মায়া মমতাটাই বেঁচে থাকার একমাত্র ঔষধ। রে মানুষ চিনবি না, এখনো দাঁড়িয়ে আছো সুভাষ, যা ওই মহান মানুষটার পায়ে হাত দিয়ে প্রণাম করো। চোখে দেখতে খুব ভালোই লাগছিল কিন্তু মন বলছে এভাবেই তুমি বোধ হয় আজ কোন নূতন ব্যবসার কথা। না দাদা না, ব্যবসা নয়, ব্যবসা নয় রে দাদা, আজ আমার চোখের সামনে বাবা বাবা নতুন করে তার মনের একটা নতুন পাতা উল্টে দিল। আমার মনে হয় এখন থেকে আমাদের সম্পর্কটার অঙ্কটা আমাদের নিজেকে নতুন করে করতে হবে। কিন্তু বাজারে পাশে ওঠার অঙ্কের মতো যদি দু হাত না তিন হাত নেমে আসতে হয় তাহলে তো তুই কোনো স্বর্গে উঠতে পারবি না রে। তাই যদি হয় তখন তখন এই সরকার বাড়িতে থেকে আমার আমার ফুলের ফুলসাগের ফুলটা আমি নিজেই করে নেবো রে দাদা। কারণ এই উর্মিলা যেমন মমতার মালা হতে পারে তেমনি সে হতে পারে বিষের জামা। আজকের এই শুভ দিনে মেয়েটার মনে কাটার খোঁচা দেওয়াটা তোমার ঠিক হলো? ফুল তোলার আগে যে কাটার কথা হবে না যন্ত্রণাটা তারই পাওনা। তুমি অনেক মাত্র যন্ত্রণা, কারণ উপযুক্ত ছেলে হলেও আমার অসুস্থতার সময় ব্যবসার দায়িত্বটা পুছে নিতে পারবে। ব্যবসার দায়িত্ব নিতে আমি চাইছিলাম বাবা, কিন্তু কালো আর সাদা ওই দুটো খাতাকে আমি একসঙ্গে চুমু খেতে পারবো না। কালো হাসির ডিমটা কিন্তু সাদাই হয় বা, যারা ডিম খায় তারা কিন্তু ওই হাতির গায়েরও পছন্দ করতে যায়। আমি দেবতাকে তখনই বলেছিলাম হোটেলে গিয়ে আমাদের পার্শ্বের অফিসার সাথে দেখা করতে, কিন্তু হোটেলে গিয়ে নিশ্চয় অফিসারকে মদ খাওয়াতে হতো, তারপর সেই অফিসার কোনো মেয়ে মানুষের জন্য মানে করতেন। সরি বাবা, কি সত্য আমাকে সেই কাজ তাই করতে বলছিল, কিন্তু কিন্তু লেখা পড়া শিখে ওই খারাপ পড়া তামাল হতে পারবো না বলে প্রদীপ চালিয়ে রাখি। গুড বাই, গুড বাই।
রাজ্য সরকার কোন পরম পুরুষের অবতার হয়ে যায়নি। আমি তোমাদের বিয়েতে কেন রাজি হয়েছি তা তুমি জানো। ওই যে চোর ইস তোমাকে তোমার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে তার নাজাকে ভেঙে দেওয়া একমাত্র অস্ত্র হচ্ছে বিয়ের কার্ড। তোমার অনুমতি কেউ খেলাতে পারবে না। কিন্তু এত আমার মনে করাটা মিটবে না কিশোর, আমি ওই মানুষটাকে ফিরতে ছাড়া করতে চাই। তাই করুন স্যার, তাহলে তুমি ভেতরে যাও সুভাষ। আর শোনো, উর্মিলা যেন ঘুণা করে সকল কথা জানতে না পারে, ওকে ঝুলিয়ে রাখার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ তোমার। ইয়েস, তোমার। আপনার আশীর্বাদে আমি সব কাজ পারবো বাবা। আমি সারা জীবন ধরে তো এই রকমের চুল পিতার সন্তান হতেই চেয়েছি, যার জন্য গর্ব করে বলা যায় পিতা স্বর্গ পিতা ভক্ত পিতার বিধিমা বন্ধে জন্তে সব দেবতা। সংসার ঘরে যে টাকা লাগবে তো তাই এই চেকটা। আচ্ছা কিশোর, তুমি এই বারবার বিরক্ত না করে একবার বিশ্বাস হারিয়ে গেলে আমার আর কি থাকবে বলো? বিশ্বাস আমার মন ভরসা মামা। বাবা বা কিশোর বা, আমারও মাঝে মাঝে মনে হয় আমার নিজের ছেলে নিজে তোমার মতো হতো। আমি তো তোমার ছেলে মামা, তুমি বিশ্বাস করে তোমার ব্যবসার কথা তুমি আমার কথা চাপি না। সেই কবে তোমাকে খবর দিয়ে পাঠিয়েছি আর এতদিনে তোমার আসার সময় হলো? একটা যে মামা রেখেছে তুমি আমার মধ্যে নাকি একজনকে মা বাপ তুলে গালাগালি দিয়েছিল, তারপরে তো ঝামেলা হলো। এই নিকুঞ্জ উকিলকে তবে আমি কাজে বেরোবো সেই দিনে আপনার টাকা দিয়ে দেবে। বেশ তো, ভালো কথা তো, ঠিকই তো বলেছে। আচ্ছা আপনার সুবিধা কোথায়? আমি তো তোমার হয়ে সব কাজই করছি, আবার পাওয়ারও প্যাটর্নের কি দরকার? দরকার আছে রে বাবা, দরকার আছে। আইন সম্মত ক্ষমতা হাতে পেলে তুমি নিজেই চেক সই করে নিতে পারবে। আরে ওই কম্পাউন্ডার বইমাল না, আমার দেখাশোনা করার জন্য ওকে আমি ফোন করে দিয়ে নিয়ে এসেছি। কিন্তু ওষুধ খাওয়ার ছিল যে আমার এখনো জরুরি কাজ আছে মহিম, এখনো জরুরি কাজ আছে। কিন্তু তার আগে আমার বিষয় সম্পত্তির কথাটাও তো ভাবতে হবে, ছেলে মেয়েরা তো আগেই পর হয়ে যাচ্ছে। এখন তোমরাও যদি আমাকে একটু ভারমুক্ত হতে দাও
এসো নিকুঞ্জ, তুমি ভেতরে এসো। এই টাকা রোজগারের জন্য আমরা রোজের টাকা তুমি তো রোজ পেয়ে যাচ্ছ, আগে মামার বিষয় সম্পত্তিটা হাতে আসু, তারপর সব পাওনা পেয়ে যাবে। আমার সঙ্গে ভেতরে চলুন, দোকান থেকে কিনে ওষুধ গুলো ফেলে দিয়ে আজ থেকে মামাকে ওই ওষুধ গুলো খাওয়াবে। না, দুম করে মরবে না, ওই ওষুধ গুলো খেলেই মামার ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, তারপর আস্তে আস্তে উত্তেজনাটা বেড়ে গিয়ে একদিন সারিপ্রাল অ্যাটাক হয়ে তখন পুলিশ ডাক্তার কেউ আপনার কিচ্ছু করতে পারবে। মানুষ চিনলি দুনিয়াটাকে পকেটে পুততে পারলে, দুনিয়াটাকে পকেটে পুততে গেলে চাই কর করে আসি কর করে নোট, আমার কাজ ঠিক মতো হয়ে গেলে তোমরা ঠিক পেয়ে যাবে। হবে হবে, কাজ ঠিক হবে, বেচারা আমার এই ভাব নিয়ে নিশ্চিন্তে গিয়ে যান বাবু, আমিও এখানে হতে যাই। তাহলে আমার হাতে হাত রাখার আগে আর একবার ভালো করে ভেবে নাও, মনে রাখবে ঠিক মতো কাজ করতে না পারলে ওই পাশের বোতলে কিন্তু আমার হাতে উঠে আসবে বন্ধু, মনে রাখবে আমার নাম কিশোর চা, এই সরকারি দুনিয়াতে যার কোনো অধিকার নেই। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেই নিজেকে বলি, আমার সামনে তবে আমার নাম কিশোর। কথা ধরেন কেন দিদি ভাই, বাবু গান বাজনা ভালোবাসেন বলে বাইরে মরে বাইরেতে গিয়েও বোঝেও না আর বুঝতে পারবেও না। আমি এক নতুন জোয়ার আনতে চাই, কষ্ট পাচ্ছি বাবা।
আমি যে একবার মতো মরণ পাতে পারি। কেন কোন যন্ত্রণাকে ভোলার জন্য ওই নোংরা মেয়েকে মিষ্টি মেটে উঠছো? বলো বাবা বলো। ওই জঘন্য নেশার মজুর থেকে আপনি কিন্তু রোমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন। কোনদিন সোনার ওজন হয় না, তার জন্য রতি ভরি এক পয়সা দু পয়সা এই মাপে কিন্তু যথেষ্ট হয়। তা দিয়ে আমি ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার নই, আমি একজন শিল্পী। আর এই শিল্পীর হাতে ছয় লোহাও কিন্তু সোনা হয়ে যায় কাকা বাবু, তবু সে নিজে কোনোদিন সোনার দোকান খুলে বসে না। কেউ দারিদ্রতাই গরিব মানুষের গৌরব। যিশু খ্রিস্টের মাথায় যেমন কাঁটার বুকুট, আমি তোমাকে আপনি কানে এমন দিতে পারেন কাকাও, কিন্তু কোনদিন আপনি ঠাকুর সর্বশেষ করতে পারবেন না। আমি কি পারি না পারি না তুমি কেমন হও না, আমি তোমাকে এক মাস সময় দিই, এক মাসের মধ্যে ভালোবাসার যুদ্ধে কোনোদিন কোনো পরাজয় হতে পারে না, কারণ ভালোবাসা মানে ক্ষেত্রেই উড়ানো উঠে প্রেমের নিশান দুর্গম পথ আছে, দুর্গম বেজে দুঃসহতম কাছে দুঃখ দিনে দুঃখ পাইতে পাবো, চাই না শান্তি সান্ত্বনা চাবো, পাড়ি দিতে নদী হার ভাগে যদি ছিন্ন পালের কাছে আমি কি পেয়েছি করে দিয়ে যাবো। সেই অবস্থা
টাকার বিনিময়ে এসে আমার কাছে চায় বলে কিচ্ছু না কিচ্ছু না, বাপ ছেলেকে ঝগড়া করে লোক আসিয়ে তো কোনো লাভ নেই, তুলে না তাহলে তো পরিতোষ বাবু টাকা দিয়ে বকল কবি করতে পারত। তোমার যা ধর্ম আলাদা, তুমি এদের সংসারের ব্যাপারে মাথা গলাচ্ছ কেন বলো তো? মানুষেরই যা তারে নাম মনু সত্য, সে মন্দিরে যারা পুজো দিতে পারে না মৌলা মৌলবী সাধু পুরোহিত কোনো তাদের আসুন। আমার ছেলে তো সন্ধ্যা থাকলে মজিদ হয়েছে, তাই ও ছোট একটা আমরা কিছুতেই ছুটে পারবো না। তুই টাকা দিতে পারবো না বলে দিলি হলো নাকি? বলে একটু পরে যখন বসাই বাবু টাকা চাইতে আসে আমি কার কাছে হাত বাড়বো? আরে বাবা, এই অপবিত্র জিনিসটা কি করে পবিত্র বোধ করে সেটা আমি ভালো করেই জানি। ঠিক আছে, এরপর যখন না খেয়ে মরবে তখন ওই ছেলের কাছে তোমাদের হাত ধরে ভিক্ষা চাইছে। Yeah.
সেটা স্যার রূপ ধরে আজ সকালে কিছু গান গেছি ছেলের হয়ে পড়লে তো কাছে কষ্ট তাই অসমের জন্য টাকা দিয়ে সাহায্য করতেছো তাই না রকুল ভাই? তোমার নিজের ভাই বলতে পারছে না, আমি অন্য জাতির মানুষ বলে অন্য জাত রকুল ভাই যখন গুজরাট চলছে মন্দির মসজিদের কথা আগে নিয়ে সার্বভৌম লড়াই করছে, তুমি মনের মন্দির ভেঙে দিয়ে তার ছেলেরা চলে গেল, তখন তোমার মন মসজিদের আন্দার আমার জীবনের শান্তির গান হয়ে গেছে রকুল ভাই, শান্তির গান হয়ে গেছে।
আমি তো মেয়ে নই, আমি একজন বাইচিনি। বাইচিনি এমন সিঁদুর অনেক পরে আবার অনেক বুঝে নেয়, কিন্তু ওদের দুজনের আন্তরিক অর্থকে আমি তো করতে কিন্তু আর শুনলেন তো বাড়ি থেকে তালা বন্ধ থাকবে, কি বলবো বন্ধ করে না ঘরে তৈরি দেবো না তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি তো ঘরের মধ্যেই থাকবো, দেখো সেটা হতে পারে না চম্পা, কারণ তুমি আমার উচিত এটা হতে পারে না, কিন্তু ওই সুন্দর সাজানো পিছনে আমি আমি যে কোনো দিন ছুটতে পারবো না, তার চেয়ে আমি আমি কিন্তু রাতের বেলা কোথায় যাবে? আমাদের নিজ সবাই ফুর্তি করি, সবাই মজা করি, এই জীবনে আমি প্রথম একটা মানুষ দেখলাম ভাবছি তোমার জীবনের সাথে আমার জীবনের কি অদ্ভুত মিল, তোমাকে কণ্ঠসঙ্গীত বিক্রি করতে থাকে আর আমি শিল্প বিক্রি করি, ছবি নিয়ে বাজারে বসে কেউ মুগ্ধ হয়ে দেখে আর কেউ তাচ্ছিল্যের হাসি এসে মুখটা ঘুরিয়ে নেয়, তবু রোজ সেগুলোকে সাজিয়ে আমাকে পাঁচজনের সামনে দাঁড়াতে হয়ে যাবে। আমি যখন খুব ছোট তখন মা মারা যান, ভালো করে মায়ের মুখটা মনে করতেই পারি, আর বাবা ছিলেন পটুয়া, রানীগঞ্জের মায়ের বাবা পটের ছবি দেখিয়ে গান গাইতেন, কিন্তু যখন থেকে ফাংশনে টেলিভিশনে চোহারে বাবার পাটের গান আর কেউ শুনলো না, 5 বছর আগে একদিন সব পাটের ছবি সাথে নিয়ে বাবার নদীতে ঝাঁপ দিয়ে কিন্তু কেন এমন হয়, বলতে পারো কেন? এই দুনিয়ায় তো লক্ষ লক্ষ মানুষ শুনে ঘর্ষণ করছে, তুমি আমার বাবাকে কেন জীবনের কাছে হার ভেবে আত্মহত্যা করতে হয় বলতে পারো? কেন তোমাকে আত্মপরিচয় হারিয়ে একজন আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। যাচ্ছি,
যাচ্ছি। দেখছো যতবার সূর্য পথে চলতেছে ভাগ্য অবশ্যই পথে গুরুগ্রহে হারিয়ে দেয়। নইলে ইউসুফ কেন ধরে পড়বে? আছে চপা, যতদিন বলতে পারো আমি তোমাকে এই গতি অভিনয় করবো। ওই ভগবানের কি কোনো বিচার নেই? ভগবানের কোনো বিচার নেই। ভগবানের যদি বিচার থাকতো তাহলে এক পল্লবি দাড়ি প্রয়োজন করার জন্য আমাদের মতো এই মেয়েদেরকে পুতুল সাজিয়ে খেলা করতো না। তাই তো আমরা হেসে খেলে নেচে গেয়ে ওই ভগবানের অবিচারটাকে অস্বীকার করতে চাই। এসো আমার হাতে হাত রেখে আজ নাচো। কি বলছো কি তুমি? দাম তুমি কাছে এসো আমাকে শেষ কিস্তি চালু করো।
তুমি তো ঠিক মতো খেলবে মহিন, কারণ তুমি তো এ খেলার খেলোয়াড়ই নও, তুমি আমার বিজনেস পার্টনার। ফালতু চুক্তি দিচ্ছ কেন বাবু? তুমি মাল কমাবে, আমাকে মাইনা দেবে, ওসবই পার্টনার পার্টনারে ভর্তি দিয়ে কোনো লাভ নেই। ভর্তি নয় বিশ্বাস করো মহিন, মাইনে বলছি। তোমাকে তোমাকে প্রথম দেখেই না আমি আমি ঠিক করে ফেলেছি, এখন যদি যা কিছু করবো আমরা দুজন মিলে। এই বাবু ওসব মিষ্টি কথা কোনো ভয় নেই, কোনো ভয় নেই বলি, তুমি বিশ্বাস করো, তুমি আমি দুজনে মিলে হাতে হাতে দেখি কাজ করতে পারবে না, এই দুনিয়া নাকি তুমি তোমার পকেটে করতে পারো। আমার ছেলেবেলা থেকে স্বপ্ন দেখতো লেখাপড়া শিখে কোনো এক বড় কোম্পানির ম্যানেজার হবে, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইটা আমার একদিন তাই তোমাকে দেখার পর থেকে আমি ঠিক করেছি তোমাকে আপাতত এই এই টাকাগুলো রাখো, আর বাবার ওষুধের ডোজটা আজ থেকে ডবল করে দেবে। মনে রাখবে এক মাসের মধ্যে ওই পুরোটার মরা মুখ আমি দেখতে চাই। এত কিছু খাওয়ার পরও আপনার পেটে খালি জায়গা আছে? এই উকিলের পেট ভরা এতই কিছু হয়? টাকা এখন তো পাওয়ার অফ আমি হাতে পারলাম না। আচ্ছা মহিন, তুমি আমার কি ওষুধ খাওয়ালে বলো তো?
সেই তখন থেকে মাথা যেন গোলগোল করছে। আমি তো আপনাকে কি করতে চাইছি আসলে ওই বিয়ে বাড়িতে সাজানোর পর আপনাকে আপনি ভেতরে আসবেন, তোমার হাতে সব দায়িত্ব বুঝে নিতে পারলে হয়তো নিশ্চিন্ত হতাম। হ্যাঁ বাবা, কৃষকটা দায়িত্ব বুঝে বোধ হয় আমরা সবাই সারা জীবনের মতো দায়িত্ব হতে পারতাম। রে মানুষ ছিল যদি জীবন দিতে পারি তাহলে তো আমি নিজেকে ধন্য বলে মনে করি। কিন্তু তোমার মা বাবা কিংবা অধিকার কোন লোকের মনে আসেনি তাই না? ইঞ্জিনিয়ার ছেলের উপযুক্ত কাজই করেছো, গ্যাস পেলে রাখা চলতে গেল না, প্রথমে তার নিজের বাবা মাকে নামিয়ে দেওয়া উচিত তাই না? এবং যে মানুষটা তোমার বাবার গানে চোর মারল তার হয়ে অকালি করে তোমার মারায় এখনো এখনো দাঁত চালু রয়েছে। ভেতরে না থাকলো বাইরে রয়েছে। সবুজের খোঁজ পাস মানুষটা সৎ সাহস থাকত তাহলে সে মাথা উঁচু করে ছেলের বিয়ে নিমন্ত্রণ খেতে আসতো। কথাই বলতে সেই সৎসাহস নেই বলে আমি তার ওই নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি। উদাস, আমাদের বাড়ির ভাড়াটো হয়ে তুই কোন সাহসে আবার এসেছিস? কেন আমি তো কাঠ সঙ্গে করে এনেছি, আর একটু দেখি তো তোমাদের দারোয়ান আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে গো। এই যে কাঠ, ওই কাঠ আমি সুমনের হাত দিয়ে বাবার জন্য পাঠিয়েছিলাম। বাইরের লোককে দিয়ে কাঠ পাঠিয়ে যে নিমন্ত্রণ করা হয় সুভাষ, বাইরের লোকই কিন্তু সে নিমন্ত্রণ রক্ষা করতে আসে। আর এটা যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে নিশ্চয়ই আমার আদর আপয়নে কোনো ত্রুটি হবে না। বলবে চা কফি না সর্ব যদি ভদ্রতা শুরু করবে বলো। পাগলা রে, মানুষ চিনলি না, মানুষ ওর মতো ছোট লোকের জন্য ঘাড় ধাক্কা খাওয়ার অবস্থা। দাঁড়ান 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 টাকা লাগে এক টাকা কিন্তু দেখে দেখুন এই কাঠটাই কিন্তু নিমন্ত্রণ কর্তা হিসেবে পরিতোষ বাবুর নামটা লেখা আছে, তাই নিজের নামের মাহাত্ম রাখতে গেলে ওনাকেই কিন্তু বড় আমাকে ভিতরে নিয়ে যেতে হবে। ঠিকই বলছেন বাবা, এই ভদ্রলোককে যদি এই বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে তোমার নিজের ছাপানো নামের মুখে নিজেকেই ছুটু ফেলতে হবে। যাও ভেতরে যাও, তুমি যা ইচ্ছে যত ইচ্ছে পেট করে খেয়ে নামে যাও। আপনি একজন এত বড় মানুষ অথচ এমন করে কথা বলছেন একটা ভিখিরিকে ভিক্ষে দিচ্ছে, তোমার মতো মানুষের সাথে আর কেমন হবে তোমরা বলো? হয় না না একটু বলো, দেখুন কার সাথে কথা বলছেন সেটা তো বড় কথা নয়, আসল কথা হলো কে বলছে, কারণ আপনার ব্যবহারটাই কিন্তু আপনার একমাত্র পরিচয়। হ্যাঁ সন্তান কোথায় গেল? তোমার বিয়ের উপহারটা ধরো। শুনেছি তুমি দুবেলা পেট পুরে খেতে পাও না, তুমি পয়সা খরচ করে এই উপহার কিনে আনতে গেলে কেন? না না, এই জন্য আমার একটু পয়সাও খরচা হয়নি, বাড়িতে রং তুলি কাগজ ছিল তাই একটা ছবি এঁকে দিয়েছি মাত্র। এটা ধরো, ওই দেখি 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 তুই কি ছবি এঁকেছিস। বিয়ের রাত্রে একজন ঘর যাওয়ার জন্য এর থেকে ভালো উপহার আর খুঁজে পেলাম না সুরক্ষ পারলে তুমি আমাকে। জন্মদাতা বাবার কাছে মেয়েরা মাত্র 20-25 বছরের জন্য জমা থাকে, কিন্তু বাকি জীবনটা যারা তাদের আশ্রয় পায় সেই শ্বশুর শাশুড়িকে তারা বাবা মা বলে ডাকতে শেখে, আর এই বদলটাই এদেশের নিয়ম। আমি বাড়ি ছেড়ে
কোন বর্ষে আপনার এই কথাগুলো বিশ্বাস করুন, আমি তো বুঝতেই পারছি। বিশ্বাস করুন ভাই, সময় প্রথম দিন তার মিথ্যা পরিচয় দিলি সে, আমার বোন এক কোপের চক্রান্তের শিকার। তবু যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার কথাটা শুনে রাখুন। যতদিন না পর্যন্ত আমি আমার শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নিতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের ফুলো সচ্চা হবে না। কিন্তু বৌদি তোমার পায়ের তলা থেকে মইটা কি? এখন আবার কি হবে বাবা? আমি আমি পায়ের তলের সামনে মুখ দেখাবো কেমন করে? কিচ্ছু অসুবিধা হবে না, কালী মাখা পুরো মুখটাই হচ্ছে হনুমানের আসল পরিচয়। এবার তুমি তোমার নকল পরিচয় সেজে আমাদের সমাজের মুখ উজ্জ্বল করো সমাজে। কে কি করবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি কিন্তু কিছুতেই আমার মেয়েকে ওদের বাড়িতে পাঠাবো না। তাহলে সুভাষী বরং উর্মিলাকেও বাড়িতে পাঠাস। উর্মিলা সুভাষের বাবার মায়ের হাতে পায়ে ধরে কোন রকমে উঁচিয়ে সুচিয়ে এখানে নিয়ে আসুন। যে মানুষটা আমাকে এত বড় অপমান করলো সে এখানে এসে আমার কুকুরের উপর বসে থাকবে? নো, নেভার, কখনো না। এখানে না এলে তোমার অপমানের শোধটা কি করে তুলবে মামা? ভিকে ছাড়া করতে হলো তো সাদা কাগজের একটা সই দরকার। শুধু সই করালে ভিটে ছাড়া হবে না কিশোর, ভারী দলিল দেখা দলিল। দলিল আমার কাছে আছে বাবা, বাড়ি থেকে চলে আসার সময় সেই দলিল আমি সঙ্গে করে নিয়ে গেছি। ব্যাস, আর আর তুমি হাত ধরো না বাবা। আমার কথা ভেবে তুমি তুমি হাতে হয়ে যাও। তোমাকে তোমার সেবক দল তোমাকে না বলার সাধ্য দেওয়ার নেই কিশোর। নিজের ছেলেমেয়েরা যখন পর হয়ে যাচ্ছে তখন তুমি কি করে এত আবার বলে কিছু দিদি আমায় বস করলে? আমার তার কিছুই নেই মামা, আছে শুধু তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসা। Thank you.
আমার
কষ্ট হয়নি মাথায় না। দেখো ভালোবাসার সুদার আকাশের বেড়া কোনোদিন ছিঁড়ে যাবে না, তাই চম্পা শুধু তোমার একার বৌমা নয়, সেদিন আয়ামে রহিম হে রে মা, ইরামে রহিম হে রে মা, ইরামে রহিম। এই টাকাটা নিন, মাত্র ছ মাসে বাড়ি ফেরার টাকা। এত টাকা তুমি একদিন কোথায় পেলে বৌমা? রাখি রাখি, ওর একটা ছবি, ওরই ছবি বিক্রি হয়েছে তো, তাই হতেই হবে হতেই হবে। বৌমা যেন ভারী পয়মন তো, বাড়িতে পা রাখতে না রাখতে উদাস হয়ে গেলে উন্নতি শুরু হয়ে গেছে। আরে বাবা আমাদের কথাটা বলো, বলি চাকরি বাকরি নেই, মাইনে কুড়িও পাচ্ছি না, তবু তো ভগবান আমাদের ঠিক চালি দিচ্ছে না, এই টাকাটা তুমি আমার বাড়িতে তুলে রাখো। না না না, আমি সংসারে বোঝা বইতে পারবো না, তাই তো তাকেই আমি বুঝি। মাই বাবা আয়, আচ্ছা আপনার কি পাগল হয়েছে মিশন সাহেব? লোকে ভালো করে চিনেন না জানেন না, এত বিশ্বাস কেমন করে করছে লোকে আপনার? আমি কিছু কিনতে বিশ্বাস করেছি, শুধু আশীর্বাদ করুন, আপনাকে বিশ্বাসে মরতে দেখে আমি রাখতে পারি। আমি তোকে আশীর্বাদ করি মা, তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক। আপনার যা ইচ্ছে তাই করুন, পরে কোনো অপমান করবে দয়া করে, আমার জন্য তাই করবে। চম্পা ভাই, নিজের জীবনটাকে শেষ করে দেবে, তবু তবু আপনি কাউকে দোষী করবে না। তুমি কেন দিলে টাকা, কেন নিজে তো ভাড়া দিবি আমার বৌমা দিলে বরং জায়গায় যে তোকে বলছি নিচে ভুল করেছিস বাবা, ভুল করেছিস।
Thank you.
পারেনি, না পারলে তো ব্যবসায়ী কারবার করতে পারবে না। দশ বছর ধরে আমি এই মানুষের লাইনে আছি, মুম্বাই থেকে কলকাতা পর্যন্ত আমার চাল পাঠা। অনেক বড় বড় মাছ পুলিশের জলে পড়েছে, কিন্তু আপনি তোমার জন্য ঠান্ডার চোখ হয়ে গেছে। মুম্বাই পরিবার 5 লাখের টাকা কমে রাখতে দিয়েছে, এখানকার পুলিশ বেকার বেকার আমাকে ধরে নিয়ে গেল। তুমি তোমার থেকে রেখে দেবে, ওকে আমি ডাইরেক্ট তোমায় পাঠাবো। এই ভালো দাদা, ডাইরেক্ট কাম করলে তার অনেক বেশি পাবে, জিনিসটা একেবারে এক নম্বর আছে। হ্যাঁ, তাই তো ভাবছি ওকে দুবাই পাঠানোর আগে মাঝখানে আমার কাছে রেখে একটু মজা লুটে একেবারে শিবিরে করে আপনার 5 লাখ টাকা লোকসানটা পুষিয়ে দিই। কিন্তু আবার যদি কোনো লফা হয় তাহলে দ্বিতীয়বার কিন্তু আমি তোমায় খাবার দাবার সব খাওয়া। আমার সঙ্গে ওই দুর্গা বদমাইশ, আমি এখানে
এখানে কাজ করতে এসেছি, উল্টো পাল্টা কথা বললে কাজের লোকের লাঠি মেরে এখানে দেখো তো চিনতে পারো না এটা কার। সুশোভন ঘোষ, ও এবার যে নিবন্ধ করেছেন তারই মানে সুভাষের নামে কেনা হচ্ছে তো তাই বাবা হিসাবে লাগবে, আমি জানতাম লাগবে। আরে বাবা, তোমরা যতই বাচ্চাদের সম্পর্ক স্বীকার করো না কেন, তাই সরকারি খাতায় বাপের না সবার উপরে ময়া একটা কেন কেন আমার কি বলছো? আরে বাবা বুঝলি না তো, এতদিন কি ছিলাম ইঞ্জিনিয়ারের বাপ, আর এখন জেনারেল ম্যানেজারের বাপ। এই কত বড় ঝামেলা তোরা তুই বল। আপনি বলছি সুভাষ বাবুর বাবা এতে হাতে আনন্দ পেলাম স্যার, যেন একটা কচি মুরগি। যেন কচি মুরগি, আমি কিন্তু আপনার মুরগি নয়, পাওয়ার অফ অ্যাটর্নি চলো। এই যে কাগজপত্র নিয়ে এসেছি, এখনই বাবুরাকে এই কাজটা দিয়ে যাবো। তাহলে আমি করু ছাদের উপরে গিয়ে বসে পড়ি, আর জগাই মাদার হিসাবটা দেখালে চলি। আপনি চিন্তা থাকুন স্যার, সুভাষ আপনার কারখানার সুনাম অর্জন করার জন্য প্রাণ পুরো চেষ্টা করবে। আপনাকে বলছি আপনাকে যেন কোথায় দেখেছি দেখেছি না, আপনি আপনি ভুল করছেন স্যার, আমি তো এই মামা বাড়ির ছেলে, কখনো কোথাও যাই। ও তাহলে হয়তো আমার
আপনার ব্যাগ তোমার কাছে গেল? গেটের সামনে ওনার গাড়ি নিচে পড়েছিল, আমি ওটা চুরি নিয়ে এলাম। আমার সেই প্রতিজ্ঞা পূরণ করুন।
এরপর কিসের আশায় এখানে দাঁড়িয়ে আছো? যাও, দাঁড়িয়ে যাও, কেন আছে, কে চোখ থামে না? আমাকে 500 টাকা দিয়েছেন। তোমাদের মতো ভিক্ষিতে 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 আমি কোনোদিন ভয় পাই না। এরা ছাড়ো না, না না না, এ দান নয়, অনুদান নয়, ভিক্ষে নয়। আমার মতো একজন গার্হন আর একজন গার্হনের সাত দিনের কাজের মজুরি আমাদের মতো ফরসা মানুষের ব্যক্তিগত অধিকার। উন্নয়নের ফসল হয়ে বাংলাদেশের ঘরে ঘরে আজ এমনই সন্তান জন্ম নিচ্ছে, তার জন্য আজকে সুস্বাস্থ্যের কোন বাচ্চা নেই। আমি একা কেন লজ্জা করবো? তুমিও তো বাড়ির সকলের সামনে নিজের বাবার মতো হিট করে দিয়েছো। আমি তো নিজের বাবাকে ছেড়ে পরের বাবাকে বাবা বলতে শিখিনি। সুভাষ আর কিশোর আমার গর্ব, ওরা না থাকলে এতদিন আমার সম্পত্তিটা হয়তো ভিখারিদের আশ্রম হয়ে উঠতো। তুমি তাদের আশীর্বাদ থেকে বাবা, কিন্তু অন্ধকৃত রাষ্ট্রের মতো তুমি কুরু পাণ্ডব দুজনের এই অভিশাপ পুরাচ্ছ। পাগলারে মানুষ ছিলে, এমন মানুষের সন্তান হয়ে তোমার মুখে কথা বানাই, অন্য কোনো বাবা হলে এতক্ষণ খাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিত, তাই না মামা? স্নেহ মায়া মমতা আমিও তাই করব রে কিশোর, বেরিয়ে যা, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তাকে ত্যাজ্য পুত্র না, আমি তোমাকে পরিত্যাগ করবো না বাবা। ওই শুকুনির বাসার চালে কেমন করে তোমার এই স্বাদের কুরুক্ষেত্র শশান হয়ে যায় সেই দিনটা দেখার জন্য আমি কিন্তু এখানে অপেক্ষা করবো বাবা। ইয়াস, আমি কিন্তু এখানেই অপেক্ষা করছি। কিশোর, আমি আর কাউকে ছাড়ি না কিশোর, এটাও তোমার কাগজপত্র। আজ থেকে আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি তোমার হাতেই তুলে দিলাম। আমার এক হাতে তোমার বিশ্বাসের অধিকার আর অন্য হাতে মাথায় মণ্ডলের মৃত্যুবা। আমার বিশ্বাসের মর্যাদা রাখবো আমার, সাত দিনের মধ্যে ওই মাথায় মণ্ডলকে আমি ভিটি ছাড়া করবো। কিশোর কর্মকালে এর সক্ষণ কি তোর ফেরারে চাকর নাকি যে যাও বললে সালাম থেকে চলে যাবে? ভয় না,
দেখি বলছিস নে বেচছ। কিন্তু আমি করেছি, আমি জানি সেই সংসারী বাতাসে কত বিষ আছে, সেই বিষ যদি একবার মনের ভিতরে ঢুকে যায় তাহলে সারা সংসারের মাটি শুয়ে রেখে দেয়। তুই তো বীর বাবার মতো কথা বলতে শিখেছিস রে। আর চম্পাকে দেখি আমার খেতে দিতে পারতাম না বলি যে তোর সঙ্গে বেইমানি করে পালিয়ে গেল তার জন্য টাকা খরচ করছিস কেন? ভালো হয়ে গেলি আমি আমার বকিলে সংসার করবো, সংসার করবো সুখের সংসার। কাঁদো কাঁদো বিচ্ছু কাঁদো, আজ আমি বেশ ভালো বুঝতে পেরেছি এই খাঁচায় যতক্ষণ একটু তা কঠিন তার চেয়ে খাঁচা থেকে ভেঙে বেরোনোর যন্ত্রণা যে হারিয়ে গে বেশি কঠিন, হারিয়ে গে বেশি কঠিন। কেন এই সুখের সুখে কোনদিন পানি আসবে না রে? কেন জানিস, তাই আমি ধর্মের ছেলেকে ঘৃণা করি, সংসারকে ঘৃণা করি। কিছু
কিন্তু
কিন্তু ওতে কোনো লাভ হবে না, কারণ আসল দলিলটা এখন আমার কাছেই জমা আছে। আপনারা বরং সাপারপত্রে বিরাজ করুন, আমি বরং ততক্ষণ ভেতরে গিয়ে আর কত সবকিছু তুমি বিশ্বাস করো মা বাবা যতদিন এবার কিছু ছিল না আমি আলমারি চাবি খুলি। না এই কথা বলে তুমি তোমার দায়িত্ব নিতে পারবে না। দেখো আচরণ যখন তুমি চাবি বেঁধেছিলে তখন দলিলটা কিন্তু তোমাকে বার করে দিতে হবে, তোমাকে। আমি ভগবানের দিব্যি করে বলছি আপনারা আমাকে বিশ্বাস করুন। আমার বিশ্বাস অবিশ্বাস সব কেমন তাল গোল পাকিয়ে রাখছে মা। আজ আমি বুঝতে পারছি গভীর এক ষড়যন্ত্র করে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল ওই বাড়িতে। তারপর সুভাষ একটা সাদা কাগজে আমাকে সই করিয়ে দিয়েছে। আমার বউ নয়, এই সমাজের আবর্জনা থেকে উঠে উঠে আসা এক পতিতা। Oh,
যাবো যাবো কবে কি
করে নেব, তবে আমার নাম পাগলা রে মানুষ চিনলি গেল। মহিন, তুমি এখনো এ বাড়িতে দাঁড়িয়ে আছো, তোমার তো ছুটি হয়ে গেছে। তুমি ছুটিতে রয়েছে, আমি বেচারামের কথা এখানে কাজে এসেছি, তুমি তাকে জিজ্ঞাসা করো। পয়সাটা যখন আমি দিচ্ছি তখন কাজটা বুঝে নেওয়ার দায়িত্বটা আমার। সারা বলবো তো কি বলবো, হ্যাঁ সারা বলবো তো কি বলবো, মামাকে খাওয়ানোর জন্য যে ওষুধ গুলো তোকে আমি দিয়েছিলাম সেগুলো তোর বাগান বাড়ির জানলার বাইরে থেকে আমি কুড়িয়ে পেয়েছি, যা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে মামাকে কোনো দিনই খাওয়াসনি। আর আমি জানতাম তুমি একদিন না একদিন আমাকে ধোকা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই তুই আমাকেই ধোকা দিয়েছিস না, এক বছর ধরে ওই পুরোটার মোরা মুখ দেখার জন্য আমি এই বাড়িতে সারা শকুনের মতো বসে আছি, আচ্ছা তোর জন্য, হ্যাঁ তোর জন্য ওই পরিদর্শক সরকার সারা এখনো পাল তো মেতে বেঁচে আছে। তুই এত বড় শয়তান, আমার বিশ্বাসের বদলে তুই আমাকে বিষ খেয়ে মারতে চেয়েছিলিস মামা। আসলে তুমি কি বলছো এগুলো, আসলে এই এই লোকটা না এই এই লোকটা তোমাকে বিষ ওষুধ খেয়ে মারতে চেয়েছে। আমি এখানে দাঁড়িয়ে তোদের সব কথাগুলোই শুনেছি রে, ওই মানুষটার জন্য আজ আমি বহাল কমিয়ে তুলেছি আছি রে, অথচ তুই আমার পরমাত্মীয় হয়ে কিনা। এবার ওকে চেনার চেষ্টা করুন বাবু, আমি এখান থেকে চলে গেল আপনারা কিন্তু বাঁচবেন না। তোকে চিনিয়ে দিতে হবে না রে, মামা এখন আরে হারে টের পাচ্ছি। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আবার আমাদের দেখা হবে। আর সেদিন তুমি আমি কে হারে হারে চিনতে পারবে ছি 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 কিশোর ছি, তোর জন্য আমি আমার নিজের ছেলে মেয়েকে বধ করেছি রে, মাথায় মন লাগার মতো একজন সৎ মানুষের সর্বনাশ করেছি, সত্যর মতো জামারকে আমি ছাড়বো না, তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো। কিন্তু মামা আমি যে তোমাকে খুন করতে চেয়েছিলাম তার তো কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া পুলিশ তো আমার হাতে হাত কড়া পড়াবে না, কিন্তু আমি তো তোকে ছাড়া ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো, তুই পথে পথে ঘুরে মরবি। বড্ড দেরি করে ফেলেছ মামা, তোমার ওই পাওয়ার অফ অ্যাটর্নির জোরে তোমার সমস্ত বিষয় সম্পত্তি আমি গুলজারিলাল মাহাতোকে বিক্রি করে দিয়েছি। গুলজারিলাল মাহাতো? হ্যাঁ, সত্যিকারের ওনারে কেউ নেই, আসলে বেনামে তোমার সমস্ত সম্পত্তিটা আমি কিনে, তাই এখনই তোমাকে সপরিবারে এ বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। আর আপনারা স্কাউন্ডাল সেই বিষের জ্বালাটা তো আমাকেই সহ্য করতে হবে, এখন তো তোরাই আমার সর্বমা, তুই দেবপ্রথ এই পৃথিবীতে তোরাই তো আমার আশা। তুমি দেশভক্ত করেছো বাবা, সেটাই সরকার বংশের এক অক্ষম সন্তান। তুই দোষ রে দেবব্রত, তুই দোষ, আমি আমি এক অক্ষম বাবা, তাই আমি তোদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বাবা, তোরা আমাকে একটিবারের মতো শেষ সুযোগ দে। কিন্তু আমি তো আর কোনো সুযোগ দিতে রাজি নই, যদি এখনই এই বাড়ি ছেড়ে না যাও তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব।
চিকিৎসাটা চমৎকার। পথের কুকুরকে বাড়িতে নিয়েছে ভাত খাওয়ালে, সেও কৃতজ্ঞতার জন্য মনিবের পায়ের কাছে মাথা নোয়ার। আর তুমি তো একটা জলজ্যান্ত মানুষ, আগে মানুষ বলছো শুনবে? আদর করে বানরের মাথায় রাজমুকুট পরালে সে কখনো মানুষের পরিচয় দিতে পারে না। পাগলারে মানুষ চিনলি কি করে সন্তান? মা মমতা ভালোবাসার নামা বলে জানালে যা রক্ত চুষে খায় তাদের কিন্তু জানোয়ার বলেই চেনা যায়। তাহলে এখন তো জানা আছো না চেনা সব কিছু হয়ে গেছে, এখন এবারে তাড়াতাড়ি বিদায় হও।
এখন থেকে তুমি আর আমি শুধু দুজন দুজনকে নিয়ে বাঁচবো বাবা। আচ্ছা বাবা, তুমি ওদের কথা বিশ্বাস করলে কেন করে? জানি না মা, জানি না। আমি আর কাউকে চিনতে চাই না তোমাকে আমি ছবি দিলাম। আপনি বলছেন স্যার আমরা তোমার বাবু একটা নতুন খবর নিয়ে এলাম। কোনো খবর দরকার নেই, অপদা বলতে পারবো না স্যার। আর একটু অপেক্ষা করুন, মনে হচ্ছে নাটকের শেষ অঙ্কের জমনি যাওয়ার সময় হয়েছে। এবার হয়তো আমাদের অনেকের অনেক পরিচয় বদলে যাবে। দেখো উদাস ঈদের থেকে তেরাই জেনেছি গো,
দিয়ে মেয়েটা বড় বড় করে লিখেছে। আমি গ্রামের সবাইকে দেখিয়ে দিই, আমার আমার উল্লাসিত শরীর আমি গ্রামের সবাইকে দেখিয়ে দিয়ে আজকে ছোড়ার বাবা মা বেঁচে থাকলে বড় আনন্দ। আপনাদের বুকের হাসি কি আমার সবচেয়ে বড় পুরস্কার নয়? সেটা বললাম, সরকার তোকে কি পুরস্কার দিচ্ছে সেটা বলবি তো? সোনার কাপ আর আমাদের দেশের হিসেবে প্রায় ধরো 20 লাখ টাকা। আমরা আমরা এই ভোট খেলার মানুষেরা ক্ষমা ক্ষমা বুঝি না, ভালো লাগলে বুকে টানি,
নইলে ছেড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে মন্দিরে সে হাত পাতলে কেউ কিন্তু প্রসাদ না পেয়ে ফিরে যায় না। আপনি বেশমশাই ওদের ক্ষমা করে দিন বেশমশাই। আরে বাবা, বাড়িতে নতুন কুটুম এসেছে, মিষ্টি আনতে হবে না? ওদের কারোর জন্য তুমি কিচ্ছু হবে না, ওদের কাজ কামে নিজের হাতে রান্না করে আমি মরিম প্রাণে কে কাপড় সামনে বিদ্যা না 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 আমি জানি না, কিন্তু বল 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 বল
তোমার জীবনের মন্ত্র শোনো,